নমস্কার, আমি ডক্টর উত্তম কুমার সাহা, মণিপাল হসপিটাল মুকুন্দপুর ইউনিটের কার্ডিওলজি ডিপার্টমেন্ট থেকে বলছি। আজকে আমরা অ্যারিদমিয়া বা অনিয়মিত হার্টবিট নিয়ে বলবো। অনিয়মিত হার্টবিট সাধারণত দুই প্রকারের হয়, একটা হচ্ছে ব্যাডি অ্যারিদমিয়া যেখানে হার্ট রেটটা কম হয়, একটা হচ্ছে ট্যাকি অ্যারিদমিয়া। এই ব্যাডি অ্যারিদমিয়ার মধ্যে কমন হচ্ছে যে কমপ্লিট হার্ট ব্লক অর সিক সাইনাস সিন্ড্রোম। এইসব ক্ষেত্রে যদি পেশেন্ট সিমটোম্যাটিক হয়, পেশেন্ট ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছে কিংবা সেন্সলেস হয়ে যাচ্ছে, তাহলে এদের ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে পেসমেকার ইমপ্লান্টেশন। আর ট্যাকি অ্যারিদমিয়ার ক্ষেত্রে কমনেস্ট ট্যাকি অ্যারিদমিয়া হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, যার জন্য মেডিসিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট। তার সঙ্গে এই এট্রিয়াল ফিব্রিলেশনের জন্য যদি সেরিব্রাল স্ট্রোক হয়, তা সেটা প্রিভেন্ট করার জন্য অনেক সময় আমরা ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট মেডিসিন দিই। আর রিয়ারলি এট্রিয়াল ফিব্রিলেশনের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি কার্ডিয়াক অ্যাবলেশন প্রয়োজন হতে পারে। আদার ট্যাকি অ্যারিদমিয়ার মধ্যে হচ্ছে ভেন্টিকুলার ট্যাকিকার্ডি অ্যান্ড ভেন্টিকুলার ফিব্রিলেশন, দুটোই খুব ফ্যাটাল এবং এইসব কন্ডিশনের জন্য এই অ্যারিদমিয়া যাদের থাকে তাদের ক্ষেত্রে AICD ইমপ্ল্যান্টেশন লাগে, কারো কারো ক্ষেত্রে CRT-D ইমপ্ল্যান্টেশন লাগে যদি তাদের সঙ্গে হার্ট ফেলিওর থাকে। নমস্কার।